नमस्कार व्यूअर्स, आमी संजीत वन आपडेट यूट्यूब चैनले आपनादेरके स्वागत जानाई। भिडियोटि भालो लागले लाइक करबेन, चैनलटि सबसक्राइब करे अल नोटिफिकेशन अन करे आमादेर पाशे थाकबेन। सबार सुविधार जन्य भिडियोटि शेयर करबेन। फेसबुक पेज दिए भिडियोटि देखछेन ताहले फेसबुक पेजटि फलो करे राखबेन। तो चलुन भिडियोटि शुरू करी। बड़ खबर, पयला सेप्टेम्बर थेके राज्ये फेर दुआरे सरकार। कतदिनेर मध्ये सारबेन काज, जानुन बिग आपडेट। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি জেনেছেন সরাসরি আমরা ওনার কাছ থেকে জেনে নেব। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকে, যদি কেউ স্বাস্থ্য সাথী না পেয়ে থাকে, ওখানে যাবেন। রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। পয়লা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবার দুয়ারে সরকার ক্যাম্পে থেকে মোট 35টি পরিষেবা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে যুক্ত করা হয়েছে আরও দুটি পরিষেবা, যার মধ্যে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও বৃদ্ধদের পেনশন সুবিধা পাওয়া যাবে। এই মর্মে নয় নির্দেশিকা জারি করল নবান্ন। দুয়ারে সরকারের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। পরিষেবা প্রদান করা হবে 8ই সেপ্টেম্বর থেকে 30ই সেপ্টেম্বর পর্যন্ত। এর আগেও দুয়ারে সরকার কর্মসূচিতে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এবারও যাতে সাধারণ মানুষ এই ক্যাম্পগুলিতে পরিষেবা সুষ্ঠুভাবে পান, সেদিকে লক্ষ্য রাখবে নবান্ন। উল্লেখ্য, সপ্তম দুয়ারে সরকার কর্মসূচির জন্য নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এক মাসব্যাপী এই কর্মসূচিতে ছুটির দিন বা রবিবারে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না এবং পরিষেবাও প্রদান করা যাবে না। বাকি দিনগুলিতে মিলবে সরকারি এই পরিষেবা। তবে বন্ধু, এই সপ্তম দুয়ারে সরকার ক্যাম্পে আরও কী কী দুটি নতুন সুবিধা যোগ করা হয়েছে, তবে দেখে নিন কী কী সুবিধা রয়েছে এই সপ্তম দুয়ারে সরকার ক্যাম্পে। এই কর্মসূচিতে মোট 35টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। এইসব প্রকল্পের মধ্যে থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধাতা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জহর, তপশিলী বন্ধু, কৃষক বন্ধু, মেধাবী ও শিক্ষাশ্রী, ঐক্যশ্রী। এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানো যাবে, কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানো যাবে, প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। এই সঙ্গে এবারে সপ্তম দুয়ারে সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য নথিভুক্তিকরণ কাজও করা হবে। তবে বন্ধু, আপডেটটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর সবার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের পাশে থাকবেন, দেখাবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে। এখনকার মতো এইটুকুই বিদায় নিচ্ছি।